হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা গেছি বহরমপুরে। তো বহরমপুরে গিয়ে এখন আমরা জনতা হোটেলে খেতে যাব। তো আপনারা দেখুন, আমরা এখন বাস স্ট্যান্ড থেকে জনতা হোটেলের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো বন্ধুরা, আমি যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আশপাশে যেসব ভালো ভালো জায়গাগুলো আছে। তো আমরা এখন তিনজন আছি, তো আমরা যাচ্ছি এখন। তো এই যে আর দুজন, আমি আপনাদেরকে দেখাচ্ছি সব। আর আমি আজ প্রথম বহরমপুরে গেছি, অত সব কিছু চিনি না আমি। আশপাশটা যেসব দেখছি সব আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো ওরা বলছে আমরা জনতা হোটেলের খুব কাছেই চলে এসেছি। তো আমি আশপাশের এই জায়গাটা আপনাদেরকে দেখাই, একটা বড় মার্কেট। বন্ধুরা, সামনেই নাকি জনতা হোটেল। তো চলেন, জনতা হোটেলের দিকে আমরা যাচ্ছি। আমি দেখাই আপনাদেরকে কোথায় সেটা। তো বন্ধুরা, এই যে তার বাঁদিকে আমরা জনতা হোটেলে এখন চলে এসেছি। আমরা এখন এখানে বসে আছি। তো এই যে দেখেন, একা একা খেতে লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটা সবাই ভালো লাগলে একটা লাইক দিবেন। আর এই যে আমাদের সব খাবার চলে এসেছে তিনজনের, সবাই দেখুন। বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে বিল দিয়ে আমরা চলে এসেছি। চলে এসে এখানে একজন এই যে কামরাঙা নেওয়ার লেগে এখানে দাঁড়িয়ে আছে। এখানে কামরাঙা নেব আমরা। তো বন্ধুরা, কামরাঙা নেওয়া হয়ে গেল। তো এখন আমরা জাস্ট মোহনা বাস স্ট্যান্ডের দিকে এগোতে থাকবো। তো বন্ধুরা, ভিডিওটা যাদের ভালো লাগবে সবাই একটা লাইক দিবেন। তো আমরা এখন মোহনা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোনো দিন বহরমপুর এসেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখন যাচ্ছি মোহনা বাস স্ট্যান্ডের দিকে। আর আমি প্রথম আজ মোহনা বহরমপুরে গেছি, আমি অত কিছু চিনি না, ফার্স্ট টাইম। তো আমি এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, আশপাশে দেখাচ্ছি। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এখানে পেয়ারা বিক্রি করছে মানুষের নিচে। তো সামনেই মোহনা বাস স্ট্যান্ড, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে যেতে যেতে। ওই যে সামনে যে বাসগুলো দাঁড়িয়ে আছে ওখানে মোহনা বাস স্ট্যান্ড। তো আমরা প্রায় চলে এসেছি মোহনা বাস স্ট্যান্ডের কাছে, প্রায় 1-1.5 মিনিট হাঁটতে হবে। ওই যে দেখতেই পাচ্ছেন মোহনা বাস স্ট্যান্ড, আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমরা মোহনা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।